এবার উত্তর কোরিয়ার মিসাইল রুখতে যে বিস্ময়কর ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করেছে জাপান সরকার আমেরিকার পরই কার্যত জাপানের দিকে তাক করা রয়েছে উত্তর কোরিয়ার মিসাইল এ অবস্থায় উত্তর কোরিয়ার মিসাইল রুখে দিতে প্রতিরক্ষা মহড়া শুরু করে দিল টোকিও এ প্রথম জাপান পিয়াংয়াংয়ের মিসাইল রুখতে এই মহড়া শুরু করল মহড়ার অংশ হিসেবে টোকিওর মেট্রো স্টেশন সহ অন্যান্য ভূগর্ভস্থ স্থানগুলোতে ভলান্টিয়াররা আশ্রয় নেন মেট্রো স্টেশন হিসেবে ব্যবহারের পাশাপাশি ওই সব কেন্দ্রকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারে উপযোগী করে বানানো হয়েছে সুশৃঙ্খল স্বেচ্ছাসেবকদের একটি দল টোকিও মেলা প্রাঙ্গন এবং টোকিও ডোম ডোমবেসবল স্টেডিয়ামের চারপাশ ঘিরে নির্মিত পার্কের মহড়ায় অংশ নেয় এখানে মহড়ায় প্রায় তিনশো স্বেচ্ছাসেবক অংশ নেন আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া অংশগ্রহণ করবে এতে উপদ্বীপের উত্তেজনা কমবে বলে যখন আশা করা হচ্ছে তখন জাপান সরকার এমন মহড়ার আয়োজন করল সম্ভাব্য যুদ্ধের বিরুদ্ধে জাপানের নাগরিকদের রক্ষা করার তৎপরতার অংশ হিসেবে টোকিও সরকার এ মহড়ার আয়োজন করার দাবি করছে